সাইবার নিরাপত্তা বাড়াতে বিশেষজ্ঞ টিম নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর স্বপ্নের 3D ভারত গড়তে প্রয়োজন বিশাল সাইবার নেটওয়ার্ক। সে কারণেই গোটা দেশকে সাইবার নিরাপত্তায় মুড়ে ফেলা জরুরি, যাতে গোপন নথি ফাঁস থেকে শুরু করে আর্থিক জালিয়াতি রোখা যায় সব ধরনের সাইবার ক্রাইমও। জানা গেছে, আগামী 3 মাসের মধ্যেই তাদের রিপোর্ট পেশ করবে কেন্দ্রের সাইবার বিশেষজ্ঞ টিম। ভারত পাক বিদেশ সচিব স্তরের বৈঠক বাতিলের ঠিক 7 মাস পর 3রা মার্চ দুদিনের পাকিস্তান সফরে ইসলামাবাদে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। মনে করা হচ্ছে কাশ্মীর সহ যাবতীয় বকেয়া ইস্যু নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। প্রসঙ্গত, ভারতের আপত্তি উপেক্ষা করে নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠক করায় শেষ মুহূর্তে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছিল ভারত। পারস্য উপসাগরে 20টি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা করল ইরানের বিপ্লবী নিরাপত্তা বাহিনী IRGC। বুধবার থেকে শুরু হয়েছে মহানবী 9 নামের এই সামরিক মহড়া। চলতি মাসের 11 তারিখ IRGC-র সেকেন্ড ইন কমান্ড হোসেইন সালামি জানিয়েছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যে নিখুঁত আঘাত আনতে সক্ষম। এছাড়াও রয়েছে 1000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ড্রোন ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ। IRGC-র সেকেন্ড ইন কমান্ডের এই ঘোষণার পরই ইরানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সিদ্ধান্তের জেরে গোটা বিষয়টির উপর নজর রেখেছে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিও। গত কয়েকদিনের তুষারপাতে কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। একই সঙ্গে ওই অঞ্চলে তুষার ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পাঞ্জাসির প্রদেশ, এখানেই প্রাণহানির সংখ্যাও সবথেকে বেশি। আবহাওয়াবিদদের মতে, আরও কয়েকদিন চলবে এই তুষারপাত, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পাঞ্জির প্রদেশের গভর্নর আব্দুল রহমান। টেলিফোন পরিষেবাকে অত্যাধুনিক, সংশোধিত এবং জনমুখী করে তুলতে 11,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ঢেলে সাজানো হবে BSNL এবং MTNL-এর পরিষেবাকে। মোবাইল টাওয়ারগুলির আধুনিকীকরণের পাশাপাশি মাওবাদী উপদ্রুত এলাকায় বাড়ানো হবে ল্যান্ডলাইন এবং মোবাইল পরিষেবা। মাওবাদী এলাকায় 2,199টি মোবাইল টাওয়ার বসাতে 3,567.58 কোটি এবং অরুণাচল ও আসামে 1,975.58 কোটি টাকা বিনিয়োগের কথা ভাবছে কেন্দ্র। 3G পরিষেবা উন্নত করতেও 4,804 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে BSNL। এবার কৃত্রিম হাতও শুনবে মনের কথা, সৌজন্যে বায়োনিক প্রযুক্তি। সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীদের দাবি, বায়োনিক প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হাত বা পা শুধু স্বাভাবিক হাত পায়ের মতো কাজই করবে না, মনের কথাও নাকি শুনবে। এই প্রযুক্তির উদ্ভাবক মেডিকেল ইউনিভার্সিটি অফ ভিয়েনার গবেষকদের মতে, প্রতিস্থাপনের চেয়ে অনেক কম ঝুঁকিপূর্ণ বায়োনিক। ইতিমধ্যেই 3 অস্ট্রেলীয় নাগরিকের ওপর সফলভাবে বায়োনিক হাত প্রয়োগ করা হয়েছে। তবে এত গুণ থাকলেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় বায়োনিক। মনের কথা বোঝার ক্ষমতা থাকলেও এই হাত বা পায়ে নেই কোনো স্পর্শ অনুভূতি।